করোনায় দেশে চব্বিশ ঘন্টায় আরও চৌত্রিশ জন মারা গেছেন। এ নিয়ে মোট প্রাণ গেল 3625 জনের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দেশে চব্বিশ ঘন্টায় করোনা পরীক্ষা করা হয়েছে 12,891 জনের, শনাক্ত হয়েছে 2,644 জনের। এ পর্যন্ত দেশে 274,525 জনের করোনা শনাক্ত হলো, চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন 1,012 জন, মোট সুস্থ 1,57,635 জন। আক্রান্তের তালিকায় 215 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 16 নম্বরে। কিছুদিনের মধ্যেই করোনা ভাইরাস বাংলাদেশ থেকে চলে যাবে, তাই ভ্যাকসিনের প্রয়োজন হবে না, এমন দাবি করলেন স্বাস্থ্যমন্ত্রী। তবে প্রয়োজনে ভ্যাকসিন প্রস্তুত রাখার কথা জানিয়েছেন তিনি। স্বাস্থ্য বিভাগের সফলতার কারণে করোনায় মৃত্যুহার কম বলেও দাবি করেন মন্ত্রী। করোনায় দেশে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন 274,525 জন আর মারা গেছেন 3,625 জন। করোনা পরিস্থিতির এমন অবস্থায় স্বাস্থ্য বিভাগের সফলতার কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী। বাংলাদেশের যে কোভিড আক্রান্ত সংখ্যা আপনারা জানেন কমে গেছে, মৃত্যুর হার কমে গেছে, সুস্থতা বেড়ে গেছে, এটা একটা বিরাট অর্জন। ভ্যাকসিন বেশি যদি দেরিও লাগে, আমার কাছে মনে হয় যে হয়তোবা বেশি দিন লাগবে না বাংলাদেশ থেকে কোভিড চলে যাবে। শনিবার জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি দাবি করেন প্রতিটি মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে গেছে। আমাদের মৃত্যুর হার আমাদের পপুলেশনের তুলনায় অনেক কম, আমাদের সুস্থতার হার অনেক ভালো, ডাক্তারদের নার্সদের যে তাদের যে ত্যাগ, তাদের যে কর্ম, তাদের যে সফলতা, আজকে স্বাস্থ্য বিভাগের এই সফলতার কারণে আজকে ইকোনমি এগিয়ে যাচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, স্বাস্থ্য বিভাগের সফলতাই প্রমাণ করে স্বাস্থ্য খাতে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে, আমরা এমজিডি অর্জন করেছি, বাংলাদেশ পোলিও মুক্ত হয়েছে, স্বাস্থ্য বিভাগের অনেক অর্জন, মাননীয় প্রধানমন্ত্রী ভ্যাকসিন হিরো হয়েছে, বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, এটাই তো স্বপ্ন ছিল। কাউসার চৌধুরী, কুমু, ডিবিসি নিউজ, ঢাকা।